नमस्कार बंधुरा, आमी सुजीत, आपनारा देखछेन आमार शखेर बागान एसपी। बंधुरा, आमी दो मास आगे एई पुरोनो एडेनियमेर शेकड़ केटे यथाथ प्रूनिंग करे आमी प्रतिस्थापन करे देखेछिलाम। ठीक दो मास पर आज के गाछेर कि परिस्थिति, गाछेर कि अवस्था, आमी सेगुलो निये आपनादेर संगे शेयर करछि। कि परिचर्या करेछि जार जन्य एत सुंदर गाछ भरे फुल पेयेछि, सब किछु एई भिडियोटिर माध्यमे आमी तुले धरब। एडेनियमेर परिचर्या खुबी सहज, खुबी साधारण, खूब बेसि परिचर्या करते हय ना। आर ताते ही आमार एत सुंदर फुल होयेछे, गोटा गाछ भरे फुल होयेछे एबं आरो अजस्र कुड़ी आछे जेगुलो थेके आमी परबर्तीकाले फुल पाबो। प्रूनिंग करार जन्य किन्तु गाछे अजस्र शाखा एसेछे एबं प्रत्येकटा शाखाते कुड़ी किन्तु आमरा देखते पाच्छी। प्रतिस्थापन थेके 12 दिन परे आमी प्रत्येकटी गाछेर गोड़ाते पतला करे खोल जल दियेछी। बंधुरा, अनेकेई बोलबेन जे एडेनियम गाछेर गोड़ाते खोल जल देवाटा ठीक नय, ताते गोड़ा पचे जावार सम्भावना थाके, गोड़ा पचेओ जेते पारे। आमी बोलछी बंधुरा, आमी प्रत्येक बछर एइभाबेई परिचर्या करी, ताते किन्तु गोड़ार कोनो पचन बा कोनो क्षति आमी लक्ष्य करते पारिनि एखोनो। আমি এখনো পর্যন্ত দু মাসে তিনবার আমি খোল জল দিয়েছি। দু মাসে পটাশ দিয়েছি, মাত্র একবারই আমি পটাশ দিয়েছি, তাতেই যথেষ্ট। আর ডিএপির দানা দিয়েছি, আমি দুবার দিয়েছি, 8-10টা করে দানা, এই বড় টবে 8-10টা করে দানা আমি দিয়েছি দুবার। আমি এটুকুই পরিচর্যা করেছি, খুব সামান্য পরিচর্যা। বন্ধুরা, আপনারাও এরকম খুব অল্প পরিচর্যাতে কিন্তু আপনার বাগানে অ্যাডেনিয়াম খুব সুন্দরভাবে করতে পারবেন। খুব অল্প পরিচর্যাতে অ্যাডেনিয়াম খুব সুন্দরভাবে কিন্তু ফুল দেবে। আমি যেভাবে মাটি বানিয়েছিলাম, এই অ্যাডেনিয়ামের যে মিডিয়া যেভাবে বানিয়েছিলাম, তাতে ইটের গুঁড়ো, বালি এই সব দিয়ে আমি বানিয়েছিলাম, তাতে করে কিন্তু গাছের গোড়ায় জল দাঁড়ানোর কোনো সম্ভাবনাই নেই, তাই প্রত্যেক দিনই জল দিতে হয়। আর রৌদ্রের কথা যদি বলি, গাছকে সকাল থেকেই একদম রৌদ্রে, যেখানে রোদ লাগে সেই জায়গাতে গাছকে রাখতে হবে। অ্যাডেনিয়ামে কিন্তু ভীষণ পরিমাণে রৌদ্রের দরকার আছে, না হলে কিন্তু ফুল ঠিকঠাক আমরা পাবো না। বন্ধুরা, এইভাবে খুব সহজভাবে আপনারা অ্যাডেনিয়াম পরিচর্যা করুন, খুব সুন্দরভাবে আপনারা ফুল পাবেন। আজকে আপাতত এতটাই থাক, আসছি পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।